হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গ্যারেন গ্যাজেটস। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছে, শুকুর আলহামদুলিল্লাহ। আমিও চমৎকার ভালো আছি। আমি আজকে একটা সুপার ডুপার ফোর অ্যাক্টের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এটা হচ্ছে একটা ফ্লেক্সিবল কিবোর্ড। এটা আপনারা আপনাদের ল্যাপটপ এবং ডেস্কটপে ইউজ করতে পারবেন, এটা আপনাদের মোবাইলেও ইউজ করতে পারবেন যদি ওটিজি সাপোর্ট করে মোবাইলে। ফ্লেক্সিবল কিবোর্ড দেখতে পাচ্ছেন যে অনেক সহজে এটা বাস করে রাখা যাচ্ছে, যেটা বাস করে আপনারা যে কোনো জায়গায় গিয়ে আপনারা ইউজ করতে পারবেন। যদিও এই কিবোর্ডটি আপনাদের প্রফেশনাল ইউজের জন্য অথবা গেমিংয়ের জন্য বেশি একটা ভালো হবে না, তবে কোথাও যদি আপনারা ফোল্ডেবল হিসেবে কোথাও নিয়ে যেতে চান তাহলে এটা অনেক ভালো কাজে আসবে। আর এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ, ডাস্ট প্রুফ, এবং পুতো পড়লে কোনো সমস্যা হবে না। এটা যদি হাত থেকে পরা যায় তাহলে সমস্যা হবে না, তারপরে দেখুন এটা ভালোভাবে কাজ করে। চলুন আমরা এই প্রোডাক্টটা আনবক্সিং করে দেখি যে প্রোডাক্টটি কেমন, এটা কোয়ালিটিটা কেমন, আমরা সব কিছু টেস্ট করে দেখবো যে ওয়াটার প্রুফ কিনে সেটা আমরা টেস্ট করে দেখবো আর কেমন কাজ করে সেটা আমরা দেখবো। এটা হচ্ছে প্রোডাক্টটি, আমরা এটা খুলে নিই। খোলার পরে দেওয়া হচ্ছে ফ্লেক্সিবল কিবোর্ড, আপনারা ধারণা পাবেন। এবং এই গ্যাজেট গুলো কেনার জন্য আপনারা পেজে নক করলেই আপনাদের গ্যাজেট গুলো আপনারা সহজে কিনে নিতে পারবেন। আর গিয়ার অ্যান্ড গ্যাজেটস এর ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, গ্যাজেট রিলেটেড যে কোনো প্রোডাক্টের রিভিউ এবং আনবক্সিংটা আপনারা সহজে দেখতে পারবেন। এখানে একটা কাগজ দেওয়া আছে যে এটা ইউজার ম্যানুয়াল, আপনার ডেস্কটপের সাথে ইউজ করতে পারবেন, ল্যাপটপে তো অবশ্যই ইউজ করতে পারবেন, মোবাইলে ইউজ করতে পারবেন। আর এটা সম্পূর্ণ পোর্টেবল, ওয়াটার প্রুফ, ডাস্ট প্রুফ এবং ওয়াশেবল, আপনাদের যদি এটা ময়লা হয় এটা ধুয়ে নিতে পারবেন। এটা হচ্ছে কিবোর্ড, দেখতে পাচ্ছেন এটা কালারটা সুন্দর, তবে এটাতে আবার বিভিন্ন কালার পাওয়া যায়, ব্ল্যাক কালারও পাওয়া যায়। কিবোর্ডটা অনেক সুন্দর, অনেক সফট, সহজে পাস করে রাখা যায়, যে কোনোভাবে পাস করতে পারবেন, এভাবে পাস করতে পারবেন, এভাবে পাস করতে পারবেন, পাস করে আপনারা সহজে এভাবে ব্যাগে নিয়ে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, পোর্টেবল হিসেবে ইউজ করা যাবে। এটা ইউএসবি কেবল দেওয়া আছে, ইউএসবি কেবলের সাথে ল্যাপটপে সহজেই কানেক্ট করতে পারবেন। আর যদি পিসিতে আপনারা এটা কানেক্ট করতে চান তাহলে একটা PS2 অ্যাডাপ্টার হলে চলবে, আর মোবাইলের সাথে কানেক্ট করতে চান ল্যাপটপ উঠে যে কেবল এক্সট্রা লাগবে তাহলে আপনারা মোবাইলে ইউজ করতে পারবেন। এটা যারা অন্য কিবোর্ডে একটা ইউজ করতে করতে অভ্যাস হয়ে যাবে তখন এটা অবশ্য হাতে লাগবে না। তারপর এটা আমি টেস্ট করে দেখছি, ল্যাপটপে এটা টেস্ট করে দেখি, লাইটটা এখানে জ্বলবে, এখানে ক্যাপস লকে লাইটটা জ্বলছে, দেখতে পাচ্ছেন লেখা অনেক স্মুথলি লেখা হচ্ছে। আমি প্রথম প্রথম ইউজ করার আগে যেমন ভেবেছিলাম যে অত ইউজ করতে একটা সুবিধা হবে না, তবে আমার দেখা যাচ্ছে যে ইউজ করতে অনেক সুবিধাই হচ্ছে, অনেক সহজে ইউজ করা যাচ্ছে, লেখা ভালো হচ্ছে, দ্রুত টাইপ করা যাচ্ছে। কয়েকদিন ইউজ করলে ইউজ টু হয়ে যাবে না কিবোর্ডটাতে, তখন ভালো লাগবে। আর এটা আপনারা যে কোনো জায়গায় রেখে ইউজ করতে পারবেন, যদি চান যে ল্যাপটপ উপরে রেখে দেবেন ল্যাপটপের উপরে ইউজ করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে ল্যাপটপের কিবোর্ড নষ্ট হয়ে যায়, তখন আপনারা এই কিবোর্ডগুলো ইউজ করতে পারবেন, অনেক আরামসে ইউজ করতে পারবেন। সো এটা আপনাদের জন্য অনেক ভালো একটা গ্যাজেট হবে, যখন আপনাদের ল্যাপটপের কিবোর্ড নষ্ট হয়ে যাবে তখন এটা আপনারা অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন। ল্যাপটপের কিবোর্ড থাকলে আপনারা এক্সট্রা কিবোর্ড হিসেবে এই কিবোর্ডটা ইউজ করতে পারেন। এই কিবোর্ডটার প্রাইসটাও ফ্লেক্সিবল আছে, প্রাইসটা দেখা যাচ্ছে 500 টাকা থেকে শুরু করে 800 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে, এবং কিছু কিছু কিবোর্ড আছে 1000 টাকাও আছে। আপনারা এটা 500 থেকে 1000 টাকার ভিতরে এই কিবোর্ডটা পেয়ে যাবেন। এখানে উপরে যে প্লাস সারফেসটা ইউজ করা হয়েছে এটা রাবারের, দেখতে পাচ্ছেন এটা রাবারের, সেই জন্য এটা ডাস্ট প্রুফ হিসেবে ইউজ করা যাবে, ডাস্ট প্রুফ এবং ওয়াটার প্রুফ হিসেবে ইউজ করা যাবে, এসিড এবং অ্যাকালিন প্রুফ হিসেবে ইউজ থাকবে। ভিতরে একটা চিপ দেওয়া আছে, চিপটা পিছন দিক দিয়ে দেখা যাচ্ছে, এটার উপরে সম্পূর্ণ হচ্ছে প্লাস্টিক, এটা হচ্ছে মেন কাজটা করে চিপটা চিপে, আর উপরে সম্পূর্ণ একটা রাবার দেওয়া আছে, সেই জন্য এটাতে পানি ঢুকবে না এবং যদি ময়লা হয় এটা আপনারা ওয়াশ করতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন এই ফ্লেক্সিবল কিবোর্ডের আনবক্সিং এবং রিভিউটা। ভিডিও রিলেটেড কোনো কিছু জানার থাকবে সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে দেবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই থামস আপ দিবেন, আর আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, কারণ এরকম আরও অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো।
সো গ্যাজেটে রিলেটেড এমন প্রোডাক্টের আনবক্সিং এবং রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।